নমস্কার আশাময় নারীতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু প্রিয় বন্ধু আপনি যদি মহিলা হন এটা আপনার সময় আমরা আশা করি যে আপনাদের জন্য যে অনুষ্ঠানটি আয়োজন করেছি তা আপনারা উপভোগ করছেন আপনারা এখানে কিছু ব্যবহারিক তথ্য অনুপ্রেরণামূলক ও উৎসাহজনক কথোপকথন দেখতে পাবেন এবং আমি আশা করছি আপনারা গানও উপভোগ করবেন আমি মৈত্রী আর আমার সাথে আছেন ইন্দ্রানিধি আসুন আপনাদের আজকের বিষয় সম্পর্কে পরিচয় করিয়ে দিই যা হচ্ছে শারীরিক স্বাস্থ্যের আরোগ্যতা বিগত বছর ধরে আমরা করোনা ভাইরাসের সাথে লড়াই করছি আমাদের বন্দি করা হয়েছে কারণ আমরা নিশ্চিত নই আমাদের দেহ আত্মরক্ষা করতে ও এই রোগের উপর বিজয় হতে সক্ষম কিনা আমরা জানি আমাদের মধ্যে বেশ কয়েকজন পরিবারের সদস্য এবং বন্ধুরা আক্রান্ত হয়েছেন হাসপাতালে ভর্তি হয়েছেন এমনকি কেউ কেউ আর ফিরে আসেনি? বিগত দুই বছর স্বাস্থ্যকর জীবনযাপন ও শক্তিশালী চটপটে দক্ষ এবং সুকার্যকারী ব্যবস্থা গড়ে তোলার দিকে মনোনিবেশ করেছে আমি কিছু দুর্দান্ত স্বাস্থ্যকর রেসিপি শিখেছি আমি আমার শরীরকে সতেজ এবং সক্রিয় রাখতে ও সময় বাঁচাতে সক্ষম হয়েছি সুস্বাস্থ্য এবং কার্যকারী ফুসফুসের প্রতি কৃতজ্ঞ হতে শিখেছি আপনারা অনেকে হয়তো তিনটি শুকরের গল্প শুনে থাকবেন এখানে বিষয়টা হলো আপনার জীবনের ভিত্তিকে খড় লাঠি নাকি ইটের উপর নির্মিত একটা বাড়ি তৈরি করা কঠিন কাজ আমি নিশ্চিত যে দুটো শুকর যারা খড় আর লাঠি দিয়ে বাড়ি তৈরি করেছিল তারা এখনও কঠোর পরিশ্রম করছে কিন্তু যে শুকরটি ইট দিয়ে ঘর তৈরি করেছিল সে আরেকটু বেশি পরিশ্রম করেছিল এবং আরও চতুরতার সাথে কাজ করছিল একটি মজবুত ভিত্তি শুকরটিকে বাঁচিয়েছিল যখন নেকড়ে এসে তার বাড়ি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল একটি শক্তিশালী ভিত্তি ভারসাম্য দিয়ে শুরু হয় আপনি যদি বেশি পরিশ্রম করেন এবং মন এবং আত্মার সাথে শরীরের উপর মনোনিবেশ করেন তবে আপনি জীবনের ঝড় দুর্দশার সাথে মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন আমি আমাদের সেই সময়গুলো একসাথে উপভোগ করি আর বিষয়গুলো নিয়ে আলোচনা করি যা কেবল আমাদের জন্য আমি জানি যে আমি নিয়মিত ব্যায়াম করলে আমি ভালো বোধ করি ও ভালো থাকি আর এটি আমার হৃদয় ও হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে যদিও আমাকে আরও ব্যায়াম করতে হবে তা বুঝতে বেশি সময় লাগেনি আপনি কি ব্যায়াম করেন বন্ধু আপনি কিভাবে ব্যায়াম করেন আপনি কি হাঁটেন নাকি দৌড়ান আপনি কি সাইকেল চালান বেশিরভাগ সময় আমি ব্যায়াম করার জন্য হাঁটি আমি রোদ্দুর ও তাজা বাতাস উপভোগ করি আর এটা আমার জন্য আরও ভালো আমাদের মধ্যে সবাই এটা জানি যে একটা স্বাস্থ্যকর জীবনযাত্রা বেছে নেওয়া গুরুত্বপূর্ণ আমরা হয়তো জানি কিভাবে এটা অর্জন করতে হয় স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন প্রচুর জল পান করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন সুস্থ শরীর পেতে গেলে তার জন্য আমাদের কিছু করতে হবে আর কিছু করার মানে হলো আমাদের এমন খাবার বেছে নিয়ে বানাতে হবে যা আমাদের জন্য ভালো যেমন মাছ মাংস শাক সবজি ফল ইত্যাদি ইত্যাদি আমাদের পর্যাপ্ত ঘুমাতে হবে আমাদের ব্যায়াম করতে হবে আমরা সুস্থ থাকব যদি আমরা ব্যায়াম করতে থাকি ভালো খাবার খাই আর পর্যাপ্ত বিশ্রাম পাই ব্যায়াম প্রত্যেকের জীবনে আনন্দদায়ক এবং একটা সাধারণ অংশ হওয়া উচিত ব্যায়াম যদি মজাদার এবং সহজ হয় তবে এটিকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করা সহজ হবে সত্যি হলো এই যে আমাদের দেহগুলি চলাফেলার জন্য নকশা করা হয়েছে ব্যায়াম যে আনন্দ নিয়ে আসে তা দেখার জন্য আপনাদের কেবল বাচ্চাদের দিকে তাকাতে হবে কিছু মূল বিষয় রয়েছে যা আমরা শিশুদের কাছ থেকে ব্যায়াম সম্পর্কে শিখতে পারি প্রথমত তাদের জটিল সরঞ্জাম বা নির্দেশের প্রয়োজন হয় না দ্বিতীয়ত ব্যায়াম শিশুদের কাছে সহজ হয় যখন তারা অন্যদের সাথে সেটা করে সঠিক পরিমাণ ব্যায়াম ভালো পুষ্টিসহ আপনার জীবনকে উন্নত করতে পারে আপনাকে দীর্ঘজীবী হতে আরও উৎপাদনশীল হতে এবং আরও শক্তি পেতে সহায়তা করে আপনি ব্যায়াম না করলে কী হবে কোনো ব্যায়াম পেশির অবনতি ক্লান্তি হৃদরোগ প্রচণ্ড বেশি কোলেস্টেরল অস্ট্রিওপোরসিস এমনকি বিষণ্নতার মতো রোগের সম্ভাবনা বৃদ্ধি করে না নিয়মিত ব্যায়ামের চাবিকাটি হল এমন অভ্যাস করে তোলা যা আপনি উপভোগ করেন এইভাবে ব্যায়াম জীবনের একটা অংশ হয়ে ওঠে এবং আমরা শিশুদের মধ্যে যে আনন্দদায়ক প্রতিক্রিয়া দেখতে পাই তা নিয়ে আসার ক্ষমতা রয়েছে আজ আমরা যারা অসুস্থতা ব্যথা বা একটা রোগ নিয়ে বেঁচে আছে তাদের সম্পর্কেও কথা বলতে চাই হয়তো আপনি সব আশা হারিয়ে ফেলেছেন আপনি নিরুৎসাহ বোধ করছেন হয়তো বা অসহায় কিন্তু আপনি একা নন বন্ধু এটা দেখে মনে হয় যেন যেখানে তাকাই মানুষ অসুস্থতা এবং রোগের সাথে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তা একটা প্রান্তিক রোগ নির্ণায়ক পরীক্ষা দীর্ঘস্থায়ী ব্যথা এমনকি মাইগ্রেনও হোক না কেন এটা ন্যায্য মনে হয় না আপনি কি ঈশ্বরকে জিজ্ঞাসা করেছেন এটা কি সত্যি আমার জন্য আপনার পরিকল্পনা দেখুন বন্ধু বাইবেলে যোহন তার দশের অধ্যায় দশ পদে লেখা আছে চোর আসে চুরি হত্যা আর ধ্বংস করতে আর আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তাতে যেন তারা পরিপূর্ণ থাকে দেখছেন যিশু এসেছিলেন যেন আপনি আমি সকলে জীবন পায়। এবং আমরা তাতে ভরাট থাকে অন্যদিকে জিরোমীয় পুস্তকের উনতিরিশের অধ্যায় এগারো পদে কি বলছে কেননা সদা প্রভু বলেন আমি তোমাদের জন্য যে সকল সংকল্প করেছি তা আমি জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদের শেষ ফল ও আশা সিদ্ধি দেওয়ার সংকল্প পৃথিবীতে পাপের প্রভাবের অর্থ হল বেদনা কষ্ট ঘৃণা এবং মৃত্যু এর অর্থ এও যে কিছু রোগ রয়েছে যা আমাদের শরীরকে ধ্বংস করে এবং আমাদের জীবনকে ব্যাহত করে ব্যক্তিগত অসুস্থতার সময়ের সাথে সাথে অসুবিধা ও চাপের সময় অনেকে উত্তর ও শক্তির জন্য বাইবেলের দিকে ফিরে আসে কিন্তু কখনো কখনো এই গবেষণা কাউকে তত্ত্ব আর অনুমানের এক বিভ্রান্তিকর পথে নিয়ে যেতে পারে এমন মানুষেরাও আছেন যারা বাক্যের থেকে পেশাদার চিকিৎসকদের মতামতকে বেশি প্রাধান্য দেয় এবং কেউ কেউ আবার ডাক্তার দেখাতে চায় না কারণ তারা বিশ্বাস করে ঈশ্বর তার অলৌকিক হস্তক্ষেপের মাধ্যমে তাদের আরোগ্যতা দেবেন কখনো কখনো মানসিক ক্ষত শারীরিক আঘাত বা অসুস্থতার চেয়ে বেশি গভীর ও বেদনাদায়ক হতে পারে পিতামাতার ভালোবাসার অনুপস্থিতি প্রত্যাখ্যান বা বিশ্বাসঘাতকতার বেদনা ধর্ষণের মানসিক আতঙ্ক বা একজন সন্তান জীবনসঙ্গী বা আপনি যাকে গভীরভাবে ভালোবাসতেন এমন কাউকে হারানোর ব্যাখ্যাতের দুঃখ এই সমস্ত অপ্রতিকার্য বলে মনে হতে পারে ঈশ্বর কখনোই আমাদের এই রকম কষ্ট ও দুঃখের অভিজ্ঞতার পরিকল্পনা করেননি আমরা ঈশ্বরকে ভালোবাসতে ও পাপ রোগমুক্ত স্বর্গে চিরকালের জন্য তাকে উপভোগ করার জন্য নির্মিত হয়েছিলাম কিন্তু পাপের একটা আলাদা পরিকল্পনা আছে eu não tô আমি একজন মহিলার এই বিষয়টি শুনুন যিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন কয়েক সপ্তাহ ধরে চলা কেমোথেরাপি তার মুখশ্রী নষ্ট করে দেয় তার রোগ প্রতিরোধক ক্ষমতা নষ্ট করে দেয় এবং শেষ হয় একটা আঙুরের আকারের টিউমার বের করতে কয়েক ঘন্টা সার্জারি দিয়ে বন্ধু বান্ধব আর প্রিয়জনেরা প্রায়ই সবাই এক আন্তরিক কিন্তু একই প্রার্থনা করেছিল তাকে তুমি সুস্থ করো প্রভু সে তাদের কথায় এমনভাবে জড়িয়ে পড়ল যেন সে নিজেকে এক বর্ম পরে নিচ্ছে বলে মনে হচ্ছে পরে সে প্যাথোলজি রিপোর্ট বা রোগ নিদান তত্ত্বের বিবরণের একটা লাইনের দিকে চাইল যা টিউমারের কেন্দ্রে মৃত কোষের বর্ণনা দিয়েছিল আর সে ঈশ্বরের করুণার জন্য তার প্রশংসা করতে লাগলো সে এই যুক্তি দিয়েছিল যে সেই কেমোথেরাপি তার সার্জেন ত্বকে ছুরি ঢোকানোর আগেই টিউমারটিকে মেরে ফেলেছিল এবং যেই নিরাময়ের জন্য সে প্রার্থনা করেছিল তা কাজ করছিল কিন্তু সে মৃত কোষগুলো নিরাময়ের প্রতিশ্রুতি দেয়নি বরং তারা এমন একটা আক্রমণাত্মক ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছিল যে রক্ত নালীগুলি কেন্দ্রে রক্ত চলাচল করতে পারছিল না টিউমারটি এত দ্রুত বাড়ছিল যে তার নিজের জায়গা ঠিক রাখতে পারছিল না কয়েক মাস পরে ক্যান্সারটা শুধু ফিরে আসেনি বরং ছড়িয়ে পড়ে তার ফুসফুসকে আটকে দেয় আর তার মস্তিষ্ককে আঘাত করতে থাকে তার অঙ্গ প্রত্যঙ্গের সূক্ষ্ম ভারসাম্য বিপর্যস্ত ও ভেঙে পড়ায় তার গির্জার পাশাপাশি তার নিজের মুখ থেকেও আরোগ্যের জন্য প্রার্থনা আরও জোরালো হয়ে ওঠে তার চিকিৎসকরা বাড়িতে সেবা শুশ্রূষা করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু সে তার প্রত্যয়কে আঁকড়ে ধরেছিল যে ঈশ্বর অবশ্যই তার রোগ নিরাময় করবেন আর তাই পরিবর্তে শেষ কেমোথেরাপির উপর জোর দিয়েছিলেন তবু ক্যান্সার তার মারাত্মক অগ্রযাত্রা অব্যাহত রেখেছে একটা ভয়ানক রাত্রে আইসিউ অ্যালার্মের সাথে তার হৃদয় কাঁপতে কাঁপতে থেমে যায় তাকে হারাতে সম্পূর্ণরূপে অপ্রস্তুত তার পরিবার শোকের সাগরে ডুবে যায় তাকে ছাড়া তাদের কিভাবে চলবে তারা জানতো না এবং নানান প্রশ্ন মাথায় ঘুরছিল কিভাবে এটা ঘটল ঈশ্বর তাদের প্রার্থনা লক্ষ্য করেছিলেন তিনি কি আদৌ শুনেছিলেন তারা যথেষ্ট প্রার্থনা করেনি তাদের বিশ্বাস কি খুব কম ছিল কিভাবে ঈশ্বর তাদের উপেক্ষা করতে পারলেন যেখানে সে তার প্রতি এত বিশ্বস্ত ছিল ঈশ্বর যিনি স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টি করেছেন ও গ্রহগুলিকে গতিশীল করেছেন তিনি অবশ্যই আমাদের ক্যান্সার উপরে ফেলে দিতে পারে আমাদের হাড়গুলিকে আবার সাজিয়ে দিতেও পারেন বা রক্তকে পুনরায় প্রবাহমান করতে পারেন ঠিকই ঈশ্বর করতে পারেন এবং আরোগ্য করেনও কিন্তু কখনো কখনো তিনি অসুস্থতা বা বিলম্বিত নিরাময় ব্যবহার করে মানুষকে নিজের কাছে টানতে পারেন যিশুর মন্ত্রণালয় জুড়ে তিনি অলৌকিক আরোগ্যতা প্রদান করেছেন যা ঈশ্বরকে মহিমান্বিত করেছিল আর তার প্রতি বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছিল বাইবেল আমাদেরকে আন্তরিকভাবে প্রার্থনা করতে উৎসাহিত করে আত্মা যদি আমাদেরকে আরোগ্যতার জন্য প্রার্থনা করতে প্রেরণা দেয় তা আমাদের নিজেদের জন্য হোক বা প্রতিবেশীর জন্য আমাদের তা আন্তরিকতার সাথে করা উচিত মৃত্যু পতনের পরিণতি এটা আমাদের সবাইকে ছাপিয়ে যায় যখন খ্রিস্ট ফিরে আসবেন কোনো রোগ ঈশ্বরের সৃষ্টিকে এক ফোটা দাগও কাটতে পারবে না কিন্তু আপাতত আমরা অপেক্ষা করি এবং যখন এই দেহ শুকিয়ে যায় তার জন্য হাহাকার করি আমরা আমাদের আরোগ্যকে সর্বশ্রেষ্ঠ মঙ্গল হিসাবে উপলব্ধি করতে পারি কিন্তু ঈশ্বর তার জ্ঞানে আরও ভালো জানেন বার বার বাইবেল এমন উদাহরণগুলিকে চিত্রিত করে যেখানে ঈশ্বর অবিলম্বে দুঃখ কষ্ট দূর করেন না বরং কিছু ভালোর জন্য তার সাথে জড়িয়ে থাকেন আমার দেহে একটা কাঁটা দেওয়া হয়েছিল প্রেরিত তার নিজের শারীরিক কষ্টের বিষয় লিখেছেন তিনবার আমি এই বিষয় প্রভুর কাছে অনুরোধ করেছিলাম যে এই কাঁটা থেকে আমাকে মুক্তি দাও কিন্তু তিনি আমাকে বললেন আমার অনুগ্রহই তোমার জন্য যথেষ্ট কারণ আমার শক্তি দুর্বলতায় পরিপূর্ণ হয় ঈশ্বর পৌলের আরোগ্যের জন্য করা প্রার্থনায় সাড়া দিয়েছিলেন তাকে সুস্থ করে নয় বরং পৌলের কষ্টের মধ্যে দিয়ে কাজ করার মাধ্যমে তাকে তার গৌরবের কাছাকাছি নিয়ে এসেছেন যদিও আমরা আমাদের নশ্বরতার দিকে না গিয়ে শুধুমাত্র একটা নিরময়ের দিকে চোখ রাখি তাহলে আমরা এমন চিকিৎসার পেছনে ছুটছি যা কেবল আমাদের বাঁচাতে ব্যর্থ হয় না কিন্তু তা আমাদের শেষ দিনগুলিতে চিন্তা যোগাযোগ প্রার্থনা করার ক্ষমতাকেও কেড়ে নেয় ঈশ্বরের বাক্য একটা আশা যোগায় খ্রিস্ট জয় পেয়েছেন এবং তার পুনরুত্থানের মাধ্যমে মৃত্যু তার হুল হারিয়েছে আমরা আমাদের উত্থিত প্রভুর সাথে পুনরায় মিলিত হওয়ার আগে মৃত্যু কেবল একটা ক্ষণস্থায়ী শ্বাস একটা রূপান্তর একটা হৃৎস্পন্দন যখন মারাত্মক অসুস্থতা আঘাত হানে যদি আত্মার দ্বারা চালিত হন সব কিছু দিয়ে নিরামায়ের জন্য প্রার্থনা করুন বন্ধু তবে এও প্রার্থনা করুন যে যদি আরোগ্য ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী না হয় তাহলে তিনি আপনাকে এবং আপনার প্রিয়জনকে শক্তি স্পষ্টতা আর বিচক্ষণতা দিয়ে সাজিয়ে তুলতে পারেন প্রার্থনা করুন তিনি যেন আমাদের সকলকে শান্তি দেন এই ব্যথার মধ্যে দিয়ে দুর্বলতার মধ্যে দিয়ে এমন কি যখন ভয় আমাদের হাঁটু ঘেরে বসিয়ে দেয় আমাদের চোখ যেন স্বর্গের দিকে স্থির থাকে প্রার্থনা করুন বন্ধু যেন আমাদের হৃদয় জানে যে এই পৃথিবীতে আমাদের শেষ দিন মানে সব কিছু সমাপ্ত নয় খ্রিস্টীয় পথে চলার সবচেয়ে কঠিন বাধা হল ঈশ্বরের উত্তরের জন্য অপেক্ষা করা যখন আমাদের তাকে খুবই প্রয়োজন যাতে সেই পরিস্থিতিতে তিনি হস্তক্ষেপ করেন যেখানে আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে আমাদের বিশ্বাসকে পরীক্ষিত হতে হচ্ছে এবং আমাদের শান্তি আর আনন্দ হরণ করা হচ্ছে এটা হলো ঈশ্বর আমাদের এবং যারা আমাদের জন্য প্রার্থনা করছেন তাদের কতটা ভালোবাসেন সেটা স্মরণ করার সময় মথি তার সাত অধ্যায় নয় থেকে এগারো পদে লেখা আছে ঈশ্বর আমাদের ভালো জিনিস দিতে চান তাই আমরা আত্মবিশ্বাসী হতে পারি যখন আমরা প্রার্থনা করি যে ঈশ্বর আমাদের কথা শোনেন এবং আমাদের জন্য আমরা যাদের ভালোবাসি এবং তার সমস্ত সৃষ্টির জন্য ভালো চান মনে রাখবেন অতীতে ঈশ্বর অনেক উপায়ে আপনার প্রতি বিশ্বস্ত ছিলেন বিশ্বাস হলো একটা জীবন্ত অভিব্যক্তি যা বৃদ্ধি পায় যখন আমরা এটাকে সাহস করে কাজে লাগাই তাই যদি আমরা সময় নিয়ে স্মরণ করি অতীতে তিনি যে অলৌকিক উপায় আমাদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন তাহলে আমরা এক নতুন সাহস আর ভবিষ্যতের জন্য আশা খুঁজে পাব এবং আমাদের বিশ্বাস বৃদ্ধি পাবে ইপ্রিয় তার চারের অধ্যায় বারো পদে বলা হয়েছে ঈশ্বরের বাক্য জীবন্ত এবং সক্রিয় তাই নিজের বাক্যগুলি তার অনুগ্রহের সিংহাসনের সামনে আপনার যুক্তি হিসাবে দাঁড় করান রোমিও তার আটের অধ্যায় ছাব্বিশ পদ যা বলে আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করে কেননা আমরা জানি না কি প্রার্থনা করা উচিত কিন্তু আত্মা অবক্তব্য আত্মস্ব দ্বারা আমাদের হয়ে অনুরোধ করে আমাদের হৃদয়কে জানার জন্য ঈশ্বরের আমাদের কথার প্রয়োজন পড়ে না এবং তিনি আমাদের অব্যক্ত অনুরোধের উত্তর দিতে অটল আপনার সাথে প্রার্থনা করার জন্য অন্যদের আমন্ত্রণ জানানো ভালো আমাদের সকলেরই এমন সময় আসে যখন আমরা প্রার্থনা চালিয়ে যেতে খুব ক্লান্ত ও নিরুৎসাহিত হই আর আমাদের সমর্থন করতে অন্য কারোর পাশে থাকা দরকার এমনকি মসি যিনি ইসরাইলেদের মিশর থেকে বের করে এনেছিলেন তার বন্ধুদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন যাত্রাপুস্তক সতেরো অধ্যায় আমাদেরকে বলে এমন একটা সময়ের কথা বলে যেখানে ইসরাইলরা এক বড় যুদ্ধের মধ্যে ছিল যতক্ষণ মসি তার হাত তুলে ধরেছিলেন ততক্ষণ তারা জয়ী হয়েছিল কিন্তু যখন তিনি হাত নামিয়ে দিলেন তারা হাঁটতে শুরু করলো আবার বারো পথ বলে যে কীভাবে মশির হাত ক্লান্ত হয়ে পড়েছিল হারন এবং হুর তার বসার জন্য একটা পাথর নিয়ে এসেছিল এবং তারা তার পাশে দাঁড়িয়েছিল আর দুজনেরই দুই হাত ধরে তুলে রাখল একসাথে আমরা যুদ্ধ করেছি আর আমরা জিতেছি ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করাই আপনি শান্তি খুঁজে পাবেন বন্ধু দ্বিতীয় করিন্থী তার বার অধ্যায় ছয় থেকে আট পদে পৌল আমাদের ঈশ্বরের পরিকল্পনার কাছে এই ধরনের আধ্যাত্মিক আত্মসমর্পণের একটি দুর্দান্ত উদাহরণ দিয়েছেন তিনবার তিনি দেহের কাটার সম্বন্ধে প্রার্থনা করেছিলেন যা তাকে বিরক্ত করেছিল ঈশ্বর অবশেষে উত্তর দিয়েছিলেন বলেছিলেন যে তার অনুগ্রহ যথেষ্ট এবং এই দুর্বলতা প্রেরিতের সাথেই ছিল এটা তাকে একটা স্বীকৃতির জায়গায় নিয়ে এসেছিল যে ঈশ্বরের শক্তি আমাদের দুর্বলতার মাধ্যমে কাজ করে আমাকে স্বীকার করতেই হবে এমন সময় গেছে যে যখন আমি আমার প্রার্থনার উত্তর পেতে ঈশ্বরের জন্য অপেক্ষা করেছিলাম তখন তিনি আমার জন্য অপেক্ষায় ছিলেন যে কখন আমি তার ইচ্ছার কাছে সমর্পিত হব সদাপ্রভুর আরাধনার জন্য সময় দিন শেষে আমি মধ্যস্থতার ক্লান্তি পরাস্ত করার সেরা ওষুধ দিয়ে শেষ করব। আনন্দ করো প্রভুতে সদা আবার বলি আনন্দ করো যাত্রাটা ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমরা প্রার্থনা করছি তাই যখন আমরা অপেক্ষা করছি তিনি কে এবং সেই সমস্ত ভালো জিনিস যা তিনি করেছিলেন করছেন এবং করবেন তার জন্য আমাদের ঈশ্বরের প্রশংসা করা উচিত বিশ্বাসের সাথে ঈশ্বরের কাছে যান বিশ্বাস করুন যে তিনি এখনও অসুস্থদের আরোগ্যতা দেন আমাদের মুক্ত করেন এবং আমাদের শারীরিক দেহের উপর কর্তৃত্ব করেন শেষ পর্যন্ত আমরা সবাই মারা যাব কিন্তু এর মানে এই নয় যে যিশু আজ আপনার শরীর সুস্থ করতে আগ্রহী নন আপনার জীবনে আরোগ্য আনতে আত্মবিশ্বাসের সাথে তাকে ডাকুন বিশ্বাস একটা পেশির মতো আমরা যত বেশি ব্যবহার করি তত বেশি শক্তিশালী হই ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের ইতিবাচক থাকতে সাহায্য করবে বিশৃঙ্খলা থেকে অলৌকিককে রূপান্তর করতে শক্ত হয়ে দাঁড়াতে এবং ঝড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় সরঞ্জাম প্রদান করবে যা আমাদের শক্তি বৃদ্ধি করবে আমাদের দেহের যত্ন নেওয়া হলো এক ধরনের আরাধনার একটা রূপ যেহেতু সেগুলি ঈশ্বরের এবং তার কাছ থেকে আমাদের জন্য একটা উপহার তাই আজই আপনাকে সুস্থ সিদ্ধান্ত নিতে ঈশ্বরের কাছে সাহায্য চাইতে হবে আমরা তার সেরা শিল্পকর্ম নিজের জীবনকে তার কাছে সমর্পণ করুন আর দেখবেন তার মহিমার জন্য সেটিকে তিনি কিভাবে রূপান্তরিত করেন আবার পরের সপ্তাহে দেখা হচ্ছে আপনি সুস্থ থাকবেন বিচলিত হবেন না তাহলে বন্ধু আসুন আমরা প্রার্থনায় যাই পবিত্র করুণাময় পিতা তোমায় ধন্যবাদ জানাই প্রভু এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে প্রভু আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে যুক্ত হতে তুমি সাহায্য করলে তাই এবং বিশেষ করে প্রভু আজকের সমস্ত দর্শক বন্ধুদের রাখি প্রভু যদি এই মুহূর্তে প্রভু এই দর্শক বন্ধুদের মধ্যে কেউ অসুস্থ পীড়িত থেকে থাকে প্রভু প্রত্যেককে তোমার আরোগ্যকারী হাতে নিচে রাখি প্রভু তুমি তাদের প্রত্যেকের জীবনে এবং প্রভু শারীরিক সুস্থতার জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা আমরা নিবেদন করি প্রভু তুমি দয়া করো প্রভু যাতে করে তাদের জীবন থেকে প্রভু তোমার জীবন্ত সাক্ষ্য উঠে আসে সেই আশীর্বাদ সেই অনুগ্রহ তুমি দাও আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে তুমি থাকো এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই আমেন যদি আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আশীর্বাদ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সপ্তাহে আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন মঙ্গলা দাস দক্ষিণ চব্বিশ পরগনা থেকে